আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। প্রয়াত হলেন বলিউডের বিখ্যাত ডান্স কোরিওগ্রাফার সরোজ খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। 17ই জুন থেকে তিনি অসুস্থ ছিলেন, ভর্তি ছিলেন বান্দ্রার গুরু নানক হসপিটালে। শুক্রবার ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। করোনাও পরীক্ষা হয়েছে তার, রিপোর্ট নেগেটিভ বেরিয়েছে। স্বামী পুত্র দুই কন্যা রয়েছে। শুক্রবারই শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। 4 দশকেরও বেশি সময় ধরে বলিউডে তার জার্নি, কোরিওগ্রাফ করেছেন একের পর এক সুপারহিট গানের নাচ। টলিউডেও বেশ কয়েকটি গানের তিনি কোরিওগ্রাফ করেছেন। তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন সরোজ খান। শেষবার কলঙ্ক ছবিতে মাধুরী দীক্ষিতের জন্য পর্দায় ডান্স কোরিওগ্রাফ করেছেন সরোজ খান। চলে গেলেন সরোজ খান, থেকে গেল তার স্মৃতি। বিনোদন জগতের আরো অনেক খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।